দেখতে যাব বিকালবেলা, নিয়ে যাব তোর শালিটাকে তাকে তাকে। বেহানের পাঁঠা ছাগলটাই বজর দিয়ে দিল আমার পেছনটাই। খেলা খেলে গিয়ে মকর ডুব দিতে যাবে কেন নাই, কাকু যে কুলি গিলে দেখাও পাচ্ছি নাই। সবাই মনে হচ্ছে ঘরে কাঁথা ঢাকা নিয়ে ঘুমাই আছে। মকর দিনের ছাঁকা গুড় পিঠা খাতে লাগে মিঠা মিঠা, বলি খাতে লাগে মিঠা মিঠা, মকর দিনের ছাঁকা গুড় পিঠা। তোরে সিগনাল মকর ডুব দিতে যাবি না নাই, নাহলে তোর হাতে তো ভাল ছিঁড়ে যাওয়ার জন্য তোর হাত তো কেউ আসছিসই নাই। আর লেবু কইরে তুই সালা মাইন যাবে মনে হচ্ছে, সালা গোটা পো সিনান করে নাই, আর ওই যাবে কালকে ভোরে মকর ডুব দিতে। চো 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 আমরাই যাবো চো দুজন, আরে নাই লেবু কো নিয়ে যাবো চো, সালা সব কাজে আমাদের সঙ্গে থাকে, আর আজকে সিনেমা সময় কেন নাই থাকবে, সালা কো যার খাওয়াবো। হ্যাঁ চো তাহলে ঘরে লুল মাই করে নিয়ে আসবো চো। হ্যাঁ চো চো। চেঙ্গর গর কাপড়া পিঠা ফুলে ফোকা ফোক, চেঙ্গর গর কাপড়া পিঠা ফুলে ফোকা ফোক, বলি আইসো গো বাবুর বাপ মুড়ির সঙ্গে খাবে চপ। লেবু রে এ লেবু কোথায় আছি রে, কি হলো বাবুরা, বলি তোদের লেবু মকর ডুব দিতে যাবে কেন নাই। কে জান বাবুরা, আমি নাই জানি, তোরাই তো জানবি, তোদেরই তো সঙ্গ বটে। কালকে তো যাবই বললো ওই জন্য ডাকতে আলি। আগে মনে হচ্ছে যাবে কি, হ্যাঁ তো তোকে ডাকিয়ে দেও না। হ্যাঁ হ্যাঁ দেখি দেখি। মাগো লেবু রে লেবু, এ বেটা লেবু তো ঘুমাচ্ছি রে, উঠ রে উঠ, মকর ডুব দিতে যেতে হবে কেন। উঠ 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 উঠ, কি হলো মকর ডুব দিতে যাবি নাই, সিগনারা ডাকতে এসেছি। ওলাকে বলে দে আমি নাই যাব, এই রে চাঁদি নাইলে ঘরে লেউল বাই নিয়ে যাবো। চোরে মকর ডুব দিতে যাবি নাই, আমি নাই যাবো, তোলা দা দমে ঠান্ডা লাগবে। যাবি নাই মানে সালা উল বাই নিয়ে যাবো, তোলা দা আলে আমাকে দমে ঠান্ডা লাগবে, আমি দু পলে ফিনাতে যাবো, তোরা এখন যা। মকর ডুব দিব বলে নতুন জামা প্যান্ট কিনা করালি, আর এখন বলছি ফিনাতে যাবো না, যা যা ফিনানটা করে আসি, নতুন জামা প্যান্ট লাপর ভিজে। আরে লেবু নতুন জামা প্যান্ট নিয়েছি? হ্যাঁ নিয়েছে, ওই পুষ্পা ড্রেস না কি বলে বাবা, আমি অত জানি না তো ওই গুলা নিয়েছে। এই হাদুরুয়া লেবু চুপে চুপে জামা প্যান্ট নিয়ে নিয়েছে, সালা আমরাই লই নি আই। চ সকাল আছে ফট করে ফিনানটা করে আসতে হবে। তুই খেলা দিনে ফিনান করে নি আই, আর ভুলে ফিনান করবো, তুই তো যারাই মরছিস। এই ভুলে ডুব দিলে মলে যাবি লে মলে যাবি, খেলা ওকালে জীবনটা যাবে কোকালে, কালে কাঁথা ঢাকা নিয়ে ঘুমাবি যা ঘরে। তুই যাবি কি নাই, না উলগাই লিখতে হবে, এক উলগাই লিখতে হবে, তাছাড়াই যাবে কি নাই। হ্যাঁ ইয়ার পেছনটা যেমন কত যারা ঢুকছে, তোলা মনে হচ্ছে নাই মানবি, তাতেই হবে হানতে। তো তো হ্যাঁ চ চ বাবুলা যদি দেখি কালা লাগে তাইলে আমি বাবু ফিনান করবো না, আগেই বলে দেখি। তো নদীর ধারে ফিনানটা হচ্ছে, সালা আগে বান্ধার দিকে যাইলে তারপর ফিনা দিন নাই, ওইটা পরে হবে। বেশি ঠান্ডা লাগলে তো হামো নাই ফিনাবো, জল ছিটকে নিয়ে ঘর যাবো। না ফিনান করলে খাতে নাই রে, খাতে নাই। কোন মহাভারত কালে কাজ রে, যে না ফিনালে খাতে নাই, মানে ওই লোকেই বলে যে না মকর ডুব দিলে খাতে নাই। লোকে কে বলেছে? ওই মানে আমার দাদুই বলেছে, ওই হরিদাস পালের ছাতার দাঁড়ি ডেলি খাই বান যাওয়ার বড়ি, ও কি জানে। আজ তো বান্ধার দিকে যাতে তো কালা লাগছে বাপ, সালা মনে হতে আজ মলিয়ে যাবো। তো বন্ধু লাইয়ার পরে যদি ভিডিও না আসে তাহলে জানবে লেবু মকর ডুব দিতে যাই মলিয়ে গেছে যাবে। লে লে পেঞ্জামালা খুল, ফট করে ডুবটা দিয়ে ঘর দিকে যেতে হবে। তুই ঢুকবা। আরে দেখ আমি আগে যাচ্ছি, ফট করে পান ডুবকির মতন ডুবটা দিয়ে চলে আসছি। হ্যাঁ তুই যা, তারপর আমি যাবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আর আমি ঘর যাবো। ও এক ডুব দিবে তার আরো কাঁই কাঁই, দেখ আমি এখানে ফট করে ডুবটা দিয়ে নিচ্ছি দেখ। ও মা গো, কি কালহারি বাপ, সালা মনে হচ্ছে আমার ঠ্যাংটাই অচল হয়ে গেল। কি হলো রে, কলটা দমে ঠান্ডা আছে রে, দমে ঠান্ডা আছে, সালা একদম বরফের মতো, সালা ঠ্যাংটা ঢুকাত ঢুকাত ঠ্যাংটা সালা অচল হয়ে গেল। কি সালা, আমি ভাবতেছিলি বলে ধরে ধরে কামড়াইলো নাকি, তারলেও বেশি রে তারলেও বেশু, এই জলটা সিনান করা যাবে নাই। দমে ঠান্ডা রে জলটা, দমে ঠান্ডা, তবে তোর মুখটা গোসা বাগনের মতো হয়ে গেছে। খালা ঢুক দা, তখন তো বেড়ে ভাব দিতে ফেলি। আরে হাদুরা দমে কালা লাগছে, এবার ঢুকিয়ে দেখ জলটাই, না হলে তোর অবিশ্বাস হবে কি নাই। দাদা তুই একবার জলটা ছুঁয়ে দেখবি, যা তুই আর কেনে বাকি থাকি। তালা তোরা দুজনে যার কাবলা বললি, কোনো ঠান্ডাই লাগে না, দেখ এখানে আমি তিন ডুব ফোটাক্সে দিয়ে চলে আসছি। তাইলে তো তোকে মরদেই বলবো রে, মরদেই বলবো, দেখ রে মনে হচ্ছে কোন দিকে, ওই দিকে রে বাঁধের রাজ্যের দিকে। হ্যাঁ রে ওকে মনে হচ্ছে কাল হামাই লাগে, দেখছিস না শালা ডুব দিতে ঢুকি দিল। জয় মা কালি, পালি তো খালি, নাইলে বাড়ি দিকে যাই আ আ বলছি নি বাকি। আরে তুই ডুব দিলি, তোকে জ্বর নাই লাগে? জ্বরের ওষুধ খাওয়া আছে রে, তো কি করে ঠান্ডা লাগবে। আরে কি ওষুধ রে, আমরা কো বন্য, দু গ্লাস মহুলিয়া খাই কাটা গরম করে আসিছি, কমনে ডুব দিতে পারলি। চল চল রাস্তাটা চল, আরো দু গ্লাস খেতে হবে। ও বাপ গেলি রে, তোরে সিগনা দু গ্লাস নাই তোর এক গ্লাস করে হলো, আমরা চো খাই আসবো, চার ডুব দিবো। আরে এই ওষুধটা খেলে আমাদের হজম হবে নাই, আমরা একটা অন্য কোনো ওষুধ ভাবতে হবে। হ্যালে তাও তোদেরকে ফিনান করতেই চাই, তাহলে চো না ঘরে গিয়ে কাঁথা ঢাকা নিয়ে ঘুমাবি, চো ছুটির দু পরে ফিনাবি। নাই নাই ঘর যাবো নাই, যখন মকর ডুব দিতে আসিছি তখন মকর ডুব দিবই, ঠান্ডা জলে নাই তোর গরম জলে হলো মকর ডুব দিবো। গরম জলে? হ্যাঁ এইবার গরম জলে মকর ডুব দিব, চো। গরম জল কোথায় পাবি রে, যে ডুব দিবি তোর দাদুর সাইডে আই। আরে চাঁদি একটা বড় হাঁড়িয়ে গরম জল করবো চো, আর ওইটাই হাঁড়িটাই ঢুকে ঢুকে ফিনান করবো, তাইলেই কালা লাগবে নাই।
নিজে মকট ডুব দিয়াও হবে আর গাটা গরমও থাকিবে কি সিনেমটা শুদ্ধ হবে কি নাই শুদ্ধ করার ওষুধ আছে রে ও জলটা একটু গঙ্গার জল ছিটকাই দিব তাইলেই শুদ্ধ হয়ে যাবে গঙ্গার জল কোথায় পাবি যে ছিটকাবি ওটা আর তুই কেন ফেলিস না ওটা অনলাইনে মাগাই নিব তাইলে তো এটা ডিজিটাল মকট ডুব হয়ে যাবে রে ডিজিটাল হোক আর নর্মাল হোক ওদিকে আমাদের ভালো লাভ নাই আমাদের সিনেম করাছে মতলব আমি সবাই লাগে কিনা বটো হ্যাঁ চলো চলো কলি যুগ নাই কল কলিয়া যুগ বঠে গো ইটা আর মকর ডুব দিয়ে যাইয়ে ঘরে খাব বড় বড় গুড় পিঠা লেলে বুফট করে হাঁটে ঢুক আর ডুবটা দিয়ে উঠ আ ঢুকি ঢুকি ত্রাটুকু পেটুটা খেলি উঠান দে হলে লে ঢুক ঢুক লেলে লে উঠ আতুকু 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 হলে আমি ধরে আছি তুই উঠ না হ্যাঁ ভলেন থাক ভলেন থাক কেমন লাগছে রে লেবু বেলে মজা লে বেলে মজা বেলে আলাম লাগছে পুরো আডুব দিতে থাক আমি তো বাইরে গরম জল পানি তো ঢুকে আছি আর তখন তো কালা জলটা ঢুকতে ফাটতে ছিল বাইরে বাইরে আমরা কো সিনেম করতে হবে ভালো একটু কি দইতে জানো বেলি আলাম লাগছে বেলি আলাম ভিডিও টাই পর্যন্ত ছিল আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের বংপুরিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখার জন্য